রাতের অন্ধকারে ইতস্তত ভাবে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন নাবালককে স্থানীয় যুবকদের তৎপরতায় শান্তিপুর থানার মধ্যাবস্থায় চাইল্ড লাইনের হাতে তুলে দিল এলাকাবাসী। গতকাল রাত 12:30 নাগাদ শান্তিপুর স্টেশনের কাছে গোডাউন মাঠ এলাকায় এক নাবালককে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। ছেলেটিকে তারা জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে, কিন্তু ছেলেটির নাম পরিচয় ঠিকানা কিছুই বলতে পারে না, কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে। এরপর এলাকাবাসীর উদ্যোগে নাবালককে শান্তিপুর থানায় নিয়ে আসলে এবং সেখানেও তার নাম পরিচয় জানার চেষ্টা করা হয়। সেখানেও কিছু বলতে পারেনি সে, তাকে লেখানোর চেষ্টা করা হলেও লিখতেও পারেনি সে। আজ সকালে থানার তত্ত্বাবধানে নদিয়া জেলার চাইল্ড লাইনের হাতে তুলে দেয় এলাকাবাসী। সকলের কাছে একান্ত অনুরোধ, ছেলেটিকে যদি কেউ চিনতে পারেন বা ছেলেটির পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই শান্তিপুর থানায় যোগাযোগ করবেন। পাশাপাশি সকলেই যদি নিজ নিজ সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে এই খবরটি পোস্ট এবং শেয়ার করেন তাহলে হয়তো সকলের প্রচেষ্টায় খুব তাড়াতাড়ি ছেলেটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে। শান্তিপুর থানার থেকে একটা বাচ্চা রিকভারি করে নিয়ে যাচ্ছেন, নদিয়া চাইল্ড লাইন থেকে আপনারা এসেছেন, এসে কি বুঝলেন, কি দেখলেন এবং কিভাবে কি রেস্কিউ করে নিয়ে যাচ্ছেন? থানা থেকে আমাদের কাছে খবর আসে, থানা থেকে একটা বাচ্চাকে রেস্কিউ করা হয়েছে এবং বাচ্চাটা নিজের নাম পরিচয় বলতে পারছে না। বাচ্চাটা বিশেষভাবে সক্ষম একটা বাচ্চা, তো আমরা চাইল্ড লাইন থেকে বাচ্চাকে থানা থেকে হ্যান্ডওভার নিচ্ছি। এরপর বাচ্চাকে সিরাপিওসি প্রোডাকশন করা হবে এবং সিরাপিওসির নির্দেশ অনুসারে বাচ্চাকে পরবর্তী শেল্টারের ব্যবস্থা করানোর চেষ্টা করা হবে। পুলিশ কখন উদ্ধার করেছে বাচ্চাটা কি জানতে পেরেছেন? এই আনুমানিক 12:00 নাগাদ খবর পাওয়া গেছে, গতকাল রাতে পুলিশ উদ্ধার করেছে। বাচ্চাটার নাম এবং বাড়ির ঠিকানা কি জানতে পারা গেছে? না, কিছু জানা যায়নি। এখন বাচ্চাটাকে নিয়ে গিয়ে আপনারা কি করবেন? আমরা বাচ্চাটাকে সিলেবাসে প্রোডাকশন করবো, পরবর্তীতে কি হোমে রাখা সম্ভব? অর্ডারেই পরবর্তীতে বাচ্চাটার শেল্টারের ব্যবস্থা করা হবে, সেটা অর্ডার করে বোর্ড থেকে। আপনার নাম পরিচয়? আমার নাম আশুতোষ মজুমদার, চাইল্ড লাইন। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।